রাজ্যের দুখনকৈ বিদ্যালয়ত তীব্র উত্তেজনা। গোয়ালপাড়ার রাখালডুবি স্কুলত মারপিট। প্রধান শিক্ষকর বাবে বিদ্যালয় চুরমার। স্থানীয় যুবকে ভাঙিছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়খন। প্রধান শিক্ষক আনোয়ার হুসেইন মন্ডলর বিরুদ্ধে ছাত্রীক অশালীন ব্যবহার করার অভিযোগ। আরক্ষী আহিল ঘটনাস্থলীলৈ। প্রধান শিক্ষকক উদ্ধারৰ চেষ্টা। আরক্ষীর ব্যস্তনির মাজতে প্রধান শিক্ষক আনোয়ারক একাংশর লপাথপা। স্কুলের সামগ্রীও ভাঙি লন্ধ ভন্ড করিলে একাংশ উত্তেজিত যুবকে। পিছে প্রধান শিক্ষকক অভিযুক্ত করে সরকারি সম্পত্তি চুরমার করাটো কিমান সমীচীন। বরপেটার আজুরিপাড়া স্কুলতো উত্তেজনা। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতির উপরত ক্ষুণ্ণ স্থানীয় বাসিন্দা। দুয়ো মিলি বিয়াগুম কেলেঙ্কারি সংঘটিত করার অভিযোগ রাইজর। এতে এক নম্বর আর দুই নম্বর ইটা আনিছে। দরজা খিড়কিবিলাক যে দিছে একদম প্লাস্টিকের নিচিনা, একদম নরম। বেড়র যেবিলাক সিমেন্ট দিছে এইবিলাক হাতের মোহারি দিলে খহি যায়। লিন্টার দিছে এইটা ম্যাম, এইবিলাক কি আছে আমি নাজানো, এইটা ম্যাম আছে না বেশি আছে, এনেকুৱা ধরনের বহুত দুর্নীতি। গৃহ নির্মাণত নিম্নমানের সামগ্রী ব্যবহারে ধন আত্মসাত করার অভিযোগ। স্কুল অফিস নখুলে, আজি তো খোলাই নাই, মিড ডে মিল নখুয়ায়, তিন মাসের ভিতর একদিন বা দুই দিন এনেকে খুয়াব পারে নখুয়াব পারে, কিবা কল আমাক তারমানে বিরাট গালি গালাজ পারে, ভাবুকি দিয়ে। বিদ্যালয়খনের প্রধান শিক্ষক সলমান আলী স্যার, সভাপতি হল অমিত দেবী। মধ্যাহ্ন ভোজনের নামত কেলেঙ্কারি করার অভিযোগ রাইজর। গুরুর বাবে দুখনকৈ জ্ঞানর মন্দিরত বিনষ্ট শৈক্ষিক পরিবেশ। নগরবেড়ারপা আব্দুল লতিফ সরকার আর গোয়ালপাড়ারপা মনোজ দাস, DY 365।